ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন জান্নাতে কি মহিলারা গর্ববতী হবে কিনা আল্লাহ আলম মহিলারা জান্নাতে গর্ভবতী হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন দোয়া করে আল্লাহ সুফান আমাদের এই গ্রুপের সকল দিনী বোনদেরকে জান্নাত দান করুন এবং আপনি বিশেষ করে যাতে বুঝতে পারেন যে আসলেই জান্নাতে যাওয়ার পর কেউ গর্ভবতী হয় কেন আল্লাহ সুহারা আপনাকে সার সকলকে সেই তৌফিক সেই বুঝটা অর্জন করার তৌফিক দান করুন মানে সবাইকে জান্নাত দান করুন এই দোয়া থাকবে কিন্তু আমি যেটা বলতে পারি এই প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে কিছু ওলামায় কেরাম বলেছেন যে জান্নাতের মধ্যে একটি হাদিস রয়েছে যে হাদিসটি ইমাম তিরমিদি বর্ণনা করেছেন তার গ্রন্থে দুই হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিস আবি সাঈদ হুদ্দ্রি হদ্দিআলম থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে তিনি বলেন আল্লাহ বলেছেন ফিল বলেছেন্যা যদি কোনো মুমিন মনে করে তার একজন সন্তান প্রয়োজন জান্নাতে ক্যান হামলু হু অদর হুসিন্নু হু ফি সা আথিন ক্যামাহি এক ঘন্টার মধ্যেই তার সন্তান প্রস্তুত থাকবে মানে এক ঘন্টার মধ্যেই তার স্ত্রী গর্ব ধারণ করবে এক ঘন্টার মধ্যেই তার সন্তান প্রসব করবে সবকিছু এক ঘন্টার মধ্যে হয়ে যাবে হাদি স্ত্রীকে ইমাম আলবানি সহেহ বলেছেন আর এখানে এক ঘন্টার মধ্যে সে তিরিশ বছর হয়ে যাবে তার বয়স যেটা এক ঘন্টার মধ্যে গর্ভধারণ করবে এক ঘন্টার মধ্যেই সে ওই এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে তো এই হাদিসটাকে ইমাম আলবানি রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন কিন্তু আরও কিছু সংখ্যক ওলামা কেরাম বলেছেন যে জান্নাতের মধ্যে সহবাস থাকবে মিলন থাকবে কিন্তু সেখানে কোনো সন্তান থাকবে না এবং এই মতটি তাউস মুজাহিদ ইব্রাহিম আন্নাহাই তাদের কাছ থেকে মতটি পাওয়া যায় ইমাম বুখারির রাহিমা একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসুল সাল্লাম পক্ষ থেকে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতিদের কোনো সন্তান হবে না জান্নাতের জান্নাতের মধ্যে জান্নাতেরদের কোনো সন্তান হবে না কিন্তু আরেকটা হাদিসে বলা হচ্ছে যদি মুমিন চায় তো এই হাদিসে বলছে হবে না আর ওই হাদিসে বলা হচ্ছে যদি চায় তাহলে দুইটা হাদিসের সমন্বয় আমরা এইভাবে করতে পারি যে যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমার একটা যদি সন্তান হতো তাহলে ভালোর হতো তো সেই ক্ষেত্রে আল্লাহ সুবিহানু তাকে দিবে কিন্তু আমভাবে জান্নাতি জান্নাত থাকবে যেরকম বলা হয়েছে আমভাবে জান্নাতিদের জন্য হুড় থাকবে তো এইভাবে আমভাবে সন্তানের কথা বলা হয়নি এক হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো উম চায় সেক্ষেত্রে তাকে আল্লাহ সুবিহানু মাহরুম করবেন না আবার এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইন্না আহলেজান্নাতহ ফিহা বলে জান্নাত তাদের কোনো সন্তান থাকবে না আল্লাহ আলম্বী সাহব আল্লাহই ভালো জানেন আমরা দোয়া করি যেটাই হোক আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত দান করুন আল্লাহ আলম্বিস সাহেব জবারাকাল আল্লাহ